দিনটা ছিল আমার ছোট ভাইয়ের জন্মদিন। ভাইয়ের আবদার তার বোনের কাছে তার বন্ধুদেরকে দাওয়াত করতে চায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নাইমা জান্নাত, নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা যারা আমার রেগুলার ফলোয়ার তারা কিন্তু অবশ্যই জেনে থাকবেন যে কিছুদিন আগে আমার দাদু মারা গিয়েছে। তো যে কারণে এবছর আর ওর জন্মদিনে তেমন কোনো প্ল্যানই ছিল না, কারণ দাদু মারা যাওয়ার এত তাড়াতাড়ি সময়ে কিন্তু জন্মদিন পালন করাটা শোভনীয় নয়, বা আমাদের মনের মধ্যেও কিন্তু তেমন একটি সুখের কোনো ছায়া নেই। তো সেজন্য আমরা এবছর জন্মদিনের জন্য কোনো প্ল্যান করিনি। যেহেতু সে আকারে অনেক বড় হলেও মনটা অনেক ছোট, তাই তার ছোট মনে ছোট্ট একটু আবদার যে দেখো আমরা তো ছেলেরা সব বন্ধুবান্ধব সবার যার যখন জন্মদিন আসে তখন ট্রিট দেই, আমি চাই আমার জন্মদিনেও আমার বন্ধুদের দাওয়াত করতে। তো আমি বললাম ঠিক আছে, তুমি দাওয়াত করতে পারো, কিন্তু তোমার কোনো কেক কাটা কিন্তু হবে না। তো আমরা এবারে কেকটাকে সাইডে সরিয়ে রেখে ওর বন্ধুদের জন্য সামান্য কিছু খাবার দাবারের আয়োজন করলাম, যদিও তেমন বেশি করতে পারিনি। আপনারা যারা আমার ফলোয়ার অবশ্যই জেনে থাকবেন যে আমার ছোট ছোট দুইটি টুইন বেবি রয়েছে, বেবিদেরকে নিয়ে খুব বেশি কাজ করা কিন্তু আমার পক্ষে সম্ভব না, কারণ ওদের সামলিয়ে দুই একটা রান্না করতে কিন্তু আমার পক্ষে অনেক বেশি কষ্ট হয়ে যায়। আমরা কিন্তু দুই ভাই বোন, তো ছোটবেলা থেকেই যতবারই ওর জন্মদিন আসে ছোটবেলা থেকেই কিন্তু আমি ওর জন্মদিনটা পালন করার চেষ্টা করি। যখন একদম ছোট ছিলাম তখনও কিন্তু ওই দোকান থেকে সামান্য যে এমনি নর্মাল কেক কিনতে পাওয়া যায় সেটা এনে তার উপরে কিন্তু চকচকো লাগিয়ে তার উপরে চকোবিন লাগিয়ে ওর জন্মদিন সেলিব্রেট করতাম। সেই দিনগুলো কিন্তু অনেক মিস করি। আপনারা কি কেউ এরকম করতেন, কেকের উপরে চকচকো তার উপরে চকোবিন দিয়ে জন্মদিনের কেক বানাতেন? এই জিনিসগুলো কিন্তু আগের ছেলেমেয়েরা করতো, এখনকার ছেলেমেয়েরা কিন্তু এই জিনিসগুলোর সাথে পরিচিতই নয়। তা আমাদের কারো যদি বন্ধু বান্ধব বা যে কারো জন্মদিন হলে যদি শুনতাম, 5 টাকা দিয়ে একটি কেক কিনতাম, 2 টাকা দিয়ে একটি চকচকো কিনতাম এবং 3 টাকা দিয়ে একটি চকোবিন কিনতাম, মোট 10 টাকায় একটি জন্মদিনের কেক বানিয়ে ফেলতাম। এভাবে করে সকল বন্ধুবান্ধবকেই চেষ্টা করতাম খুশি করার। তো যাই হোক, এবার কাজে ফিরে আসি। ওদের জন্য রান্না করছিলাম এখানে হচ্ছে বড় সাইজের কিছু চিংড়ি মাছ, আর ওর বন্ধুবান্ধবের মধ্যে হিন্দুও ছিল, এজন্য আমরা গরুর মাংস রান্না করতে যেয়েও আবার রান্না করিনি, কারণ প্রথমে গরুর মাংস প্ল্যান করলেও পরেও বলে ওঠে যে আপু আমার তো বন্ধুদের মধ্যে হিন্দু আছে, ওদের সামনে গরুর মাংস কিভাবে রান্না করব। বা আমরা কিন্তু ওভাবে মুসলিম যারা তারা কিন্তু গরুর মাংসটা মেনটেন করে রান্না করতেও পারি না, কারণ এক সাইডে গরুর মাংস, গরুর মাংসের চামি যাবার অন্য কোনো তরকারিতে দেওয়া যাবে না। বা এই যে আমরা তো একসাথে দুই চুলায় রান্না করি, এ চামি এক পাতিল থেকে আর এক পাতিলে, এক বাটি থেকে আর এক বাটি, তাই কিন্তু আর রিস্ক নিলাম না। তো এবারে এই যে এর ফাঁকে আমি রান্নার ফাঁকে আমার মেয়েদেরকে একটু বোয়াকারে বসিয়ে দিয়েছি, কারণ তারা খুব বেশি ডিস্টার্ব করতেছিল আমাকে। আর তারা কিন্তু রান্নার সময় আমাকে যদি দেখে তারা রান্নাঘরে গিয়ে এমনভাবে ঢুকে থাকবে আমি আর নড়েচড়ে কোনো কাজ করতে পারি না। তো এর ফাঁকে আমি এখানে একটু ফুলকপির সবজি রান্না করছিলাম, কারণ সব কিছু যদি ননভেজ থাকে সেটা কিন্তু ভালো হয় না, সব কিছুর সাথে একটু ভেজও দরকার। তাই এখানে একটি ফুলকপির সবজি রান্না করছিলাম। আমি কিন্তু রান্না করার সময় একসাথে 2-3 চুলায় একবারে রান্না বসিয়ে দিই, যাতে খুব কম সময়ে রান্না করতে পারি। দেখেন আমার মেয়ের কাণ্ড, সে কান্নাকাটি করে সে কোলে উঠে ক্ষান্ত, এভাবে তাকে কোলে নিয়ে রান্না করতে হয়েছে। প্রায় সময় ওরা দুজনের একজন এভাবে আমার কোলে উঠে থাকে রান্নার সময়। ওরা যদি দেখে আমি কাজে ব্যস্ত তাহলে ওরা বেশি কান্না করে। আমার মনে হয় সব বাচ্চারাই এরকম, মায়েদের কাজ দেখলে ওরা কিন্তু বেশি করে জ্বালাতন করা শুরু করে। তাই যে দেখেন অবশেষে সে কোলে উঠে রান্নার মধ্যে ডিস্টার্ব করছে। আমারও এমন অভ্যাস হয়ে গিয়েছে, প্রথম প্রথম কষ্ট হলেও কিন্তু এখন আর তেমন বেশি কষ্ট হয় না। তো এবারে আমি রান্না করছিলাম, ডিম ভুনা করছিলাম এখানে। ওরা কিন্তু রান্না করলে রান্নাটাকে খুব বেশি এনজয় করে, তাকিয়ে থেকে দেখে কোলে উঠে, কিন্তু কিন্তু তেমন বেশি কিন্তু হাত পা নাড়াচাড়া করে জ্বালাতন করে না। তো ওদের কাছে মনে হয় রান্নাগুলো দেখতে ভালো লাগে, এখন থেকেই মনে হয় শিখছে, বড় হয়ে বাবা মাকে রান্না করে খাওয়াবে এজন্য। আর এর পাশাপাশি অন্য চুলায় আমি বসিয়ে দিচ্ছিলাম ফুলকপির তরকারি, যত দ্রুত কাজ করা সম্ভব তত দ্রুতই আমি করার চেষ্টা করি।
মেহমানদের ইনভাইট হচ্ছে রাতের বেলা, মানে ডিনার করার জন্য। তা আমি কিন্তু এই রান্নাগুলো দুপুরেই করে রাখছিলাম, কারণ বেবিদের নিয়ে সন্ধ্যাবেলা তাড়াহুড়ো করে আমার রান্না করা সম্ভব নয়, যেহেতু ওরাও একটু দূর থেকে আসবে, ওরা কিন্তু তাড়াতাড়ি সন্ধ্যার পরপরই খেয়ে বের হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু আমার সব রান্না বিকেলে করতে হলে কিন্তু একদম তাড়াহুড়ো লেগে যেত, তাই আমি যতটা সম্ভব দুপুরেই করে রাখার চেষ্টা করেছি। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমি দুই চুলায় দুই দিকে কষাচ্ছি একসাথে যেভাবে সম্ভব। একটু সময় মেয়েকে নিচে রাখলেই সে কান্নাকাটি শুরু করে দেয়। শীতের দিনে একদম বেলা ছোট, 5টা সাড়ে 5টা বাজলেই মাগরিবের আজান দিয়ে দেয়। শুধু পোলাওটা বাদ রেখেছিলাম রাতের জন্য, যে খাওয়ার আধা ঘন্টা 40 মিনিট আগে গরম গরম রান্না করে দিব, কারণ পোলাও ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো লাগে না। তো এই যে মাগরিবের আজানের সাথে সাথেই কিন্তু তারা চলে এসেছে। এছাড়াও কিন্তু নাস্তারও একটি পার্ট রয়েছে, তাই নাস্তাগুলো যাতে সাথে সাথে করে দিতে পারি এজন্য সব কাজ আগেই গুছিয়ে রেখেছি। তো আমি কিন্তু নাস্তা রান্না করার সময় আপনাদেরকে ভিডিওগুলো দেখাতে পারিনি, যাই হোক অফ ক্যামেরায় কিন্তু আমি পোলাওটাও রান্না করে ফেলেছি, আপনাদের সাথে শেয়ার করার কথা মনে ছিল না। আজকে এ পর্যন্তই, সামনে আরও নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে অবশ্যই আমার সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে এত মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখার জন্য। সকলে ভালো থাকবেন।